সম্প্রতি মন ভালো রাখার টনিক নিয়ে হাজির হয়েছিলেন পর্দায়। এবার ফিরলেন কাছের মানুষের কাছে। করোনা মহামারীর কোপ কাটিয়ে দেব এখন আগের মতোই কর্মব্যস্ত। বসন্ত পঞ্চমীতে আরও বড় খবর দিলেন এই অভিনেতা। বললেন, খুব শিগগিরই বিয়ের প্রজাপতি উড়বে তার। কিন্তু আসলে বিষয়টা কি একটু খোলসা করেই বলা যাক। আসলে দেবের নতুন ছবির নাম প্রজাপতি। বসন্ত পঞ্চমীতে পোস্টার প্রকাশে এনে তারই আগাম জানান দিলেন তিনি। সেই পোস্টারে দেখা গেল বরের টোপর। এবারের সিনেমাও বিয়ে বিয়ে গল্প নিয়ে। টনিক সিনেমার ঘোষণার সময়ও বিয়ের কথা বলে সবাইকে প্রায় চমকে দিয়েছিলেন দেব। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তোলপাড়। অনুরাগীরা ভেবেছিলেন তাহলে এবার হয়তো সাত পাকে বাধা পড়ছেন দেব রুক্মিণী। কিন্তু তার ঘণ্টাখানেক বাদেই ধোয়াশা কাটিয়ে দেব জানিয়ে দিয়েছিলেন সত্যরোদ্ধ দম্পতির সম্পর্ককে চাঙ্গা করতে টনিক নিয়ে আসছেন তিনি। আর তাতেই পরাণ শকুন্তলার বিয়ে দেবেন দেব। প্রজাপতির ক্ষেত্রেও সেই একই টুইস্ট। এই সিনেমার গল্পও বিয়ে ঘিরে, তাই বিয়ের সানাই তো অবশ্যই বাজছে। কিন্তু কার বিয়ে, সেই জল্পনা অবশ্য জিয়ে রেখেছেন অভিনেতা। তিনি নিজেই বিয়ে করছেন না ঘটক হয়ে কারো বিয়ে দিচ্ছেন। সেই কৌতূহল মেটাতে গেলে আরেকটু অপেক্ষা করতে হবে ভক্তদের।